अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি কখন এলেন? যখন আপনি আমার কথা না ভেবে ল্যাপটপের মধ্যে ঢুকেছিলেন। এটার শাস্তি এটাই হলো যে আপনাকে কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ রাখতে হবে। ওকে। উঠুন। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? সোজা হাঁটতে থাকো। বাস। আচ্ছা, এখন আমি আমার হাতটা সরাচ্ছি, কিন্তু তুমি তোমার চোখটা খুলতে পারবে না। নো চিটিং অ্যালাউড। ওকে? ওকে। এবারে তুমি চোখটা খোলো। এটা এটা তো খুব সুন্দর, আর দামিও তো হবে। কিন্তু এখন এটার কি প্রয়োজন ছিল? দরকার ছিল শালু। আর তাছাড়া এই হারটা আমি আমার বিজনেস পার্টনারের জন্য নয়, বরং আমার লাইফ পার্টনারের জন্য এনেছি। তাছাড়া কয়েকটা দিন ধরে আমরা এত সমস্যায় ছিলাম যে আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আচ্ছা, এইরকম করে পয়সা নষ্ট করছো এই দুদিনের বউয়ের জন্য? নিজের মায়ের জন্য তো কোনোদিন একটা নাক ছবি পর্যন্ত আনুনি। মা, তোমার কেন এরকম মনে হচ্ছে আমি তোমার জন্য কিছু নিয়ে আসিনি? তাছাড়া শালু তোমার জন্য একটা সুন্দর জিনিস এনেছে। এক মিনিট। শালু তোমার জন্য তোমার পছন্দের জিনিস এনেছে, এই দেখো। কেমন? সুন্দর না? আরে, এরকম তো অনেক হার আছে আমার কাছে, কিন্তু বৌমা যখন এত ভালোবেসে এনেছে, ওর মন রাখার জন্য নিয়েই নি। হ্যাঁ বৌমা, খাবার সময় হয়ে গেছে, তুমি যাও রান্নাঘরে, আমি এটা রেখে আসি। থ্যাংক ইউ।
শাশুড়ি বৌমার ভালোবাসা টিকে থাকুক এর চেষ্টা তুমি চালিয়েই যাচ্ছ। আমি ভাবলাম কিছু সাহায্য আমিও করে দিই। ভালো করেছেন। শুধু মিশ্রবাবুই কেন, যে কোনো মানুষ যার সাহায্যের প্রয়োজন তাকে অবশ্যই সাহায্য করা উচিত। কিন্তু মা, এখানে ব্যাপার 20-25 হাজার টাকার নয়, লক্ষ লক্ষ টাকার। কোথা থেকে আনবো এত টাকা? মা, শুক্লা স্যারের সঙ্গে কাজ করে আমি এমন কিছু লোকেদের চিনি যারা সুদে টাকা দেয়। আর মিশ্রবাবুর নাম এমনিতেও তো সবাই জানে, উনি তো খুব সহজেই টাকা পেয়ে যাবেন। আমি কালই মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, আর যদি মিশ্রবাবু ওদের থেকে টাকা নিতে রাজি হয়ে যান তাহলে তুই আর দেরি না করে ওর সাথে একবার দেখা করিয়ে দিস। ও যদি কাজটা শুরু হয়ে যায় আমাদের আর কি চাই বল। হে ঈশ্বর, এ কি দিন দেখতে হচ্ছে আমাকে, যাকে কোনোদিন আমি নিজের যোগ্য মনে করিনি সে আজ আমাকে সক্ষম করার চেষ্টা করছে, আর যাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম সে আমার কোনো মর্যাদা দিল না। এনিন ত্যাগীবাবু, আরে কি করছেন আপনি? আমি জানি যে আপনি আমায় বিশ্বাস করেন, কিন্তু এটা তো টাকার ব্যাপার, একবার গুনে নিন, পুরো 5 লাখ আছে। এইসব কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। এই হলো নতুন কন্ট্রাক্টের পেপার, এতে আপনি সাইন করে দিন যাতে আমরা কাজটা এগোতে পারি। এই নিন ত্যাগীবাবু, যদি এটা দেখে আমি কাল সাইন করে দিই তাহলে চলবে? গুড্ডুবাবু, আমি আপনার উপরে চোখ বন্ধ করে ভরসা করি, আপনিও একটু আমায় ভরসা করুন। আরে আপনি চাইলে এখানেই পড়ে নিন। আরে এরকমটা কেন বলছেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, দিন সাইন করে দিচ্ছি। শেষ পেজ, এই নিন। গুড্ডুবাবু, এবারে প্রজেক্টটা আপনারই হলো, এবার আপনি তৈরি হয়ে নিন, আবার আপনি পুরনো ফর্মে ফিরতে চলেছেন। গুড্ডু দাদা, আপনি ডিপোজিট তো দিয়ে দিয়েছেন, তবে একটা কথা খেয়াল রাখবেন, এটা যেন কেউ জানতে না পারে, আসলে অন্য একজনের কন্ট্রাক্ট আপনাকে দিলাম, এবার এটাকে ডিফল্টার লিস্টে পাঠাতে হবে। আরে ওসব আপনি দেখে নিন ত্যাগীবাবু, আমি শুধু আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমার তরফ থেকে কোনো প্রবলেম হবে না আপনার, কথা দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওই প্রজেক্টের ফাইন্যান্সের কি হলো? আরে গুড্ডু দাদা, আপনার জন্য যখন এত কিছু করতে পারি তো ফাইন্যান্সও করিয়ে দেবো, তাই না? টাকা আপনি পেয়ে যাবেন, সব কথা হয়ে গেছে। ঠিক আছে তাহলে, উঠি আজ। ম্যাডাম, কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, এবার বাকিটা আপনি দেখে নিন। এই হলো ওনার টাকা। দেখেছি আমি অনেক কিছুই মিস্টার ত্যাগী, এবার দেখানোর সময় হয়ে গেছে। গুড্ডু মিশ্র আমাদের থেকে টাকা নিয়ে বিজনেসম্যান নয়, ডিফল্টার হবে। ওনার সামনে আমি আমার শর্ত রাখবো, আমি যেমন বলবো ওনাকে ঠিক তেমনই করতে হবে। এবার সময় এসে গেছে সোনা বাবুকে আমার ইশারায় নাচানোর। তবে আপনি খুব ভালো কাজ করেছেন, পুরস্কার তো দিতেই হবে, এই নিন। থ্যাংক ইউ। সব তেমনই ঘটছে ঠিক যেভাবে আমি চাইছি, শুধু একটা কথা বুঝতে পারছি না, গুড্ডুর কাছে এত টাকা এলো কোথেকে?